প্রিয় অবিশ্বসনীয়। আশ্চর্যচকিত দুনিয়া, এ হচ্ছে নিউ ইন্ডিয়া। বাহারু ভব্য, ভিতরু কোণ অনুকোণ ভয়ঙ্কম। নূয়া ভারত, নূয়া সংসদ। বিশ্বর সবুঠু বড় গণতন্ত্র ভারত, আউ ইহার সবুঠু সশক্ত স্থল সংসদ ভবন। লোকতন্ত্রর সেই মন্দির যেউঠি জনজনঙ্কর আকাঙ্ক্ষা সহ দেশের ভবিষ্যতর দিশা বি স্থির হুয়ে। কিন্তু পাখাপাখি 100 বর্ষর পুরোনা এই গণতন্ত্র মন্দিরর ঠিকণা এবে বদলিবাকু যাউছি। দেশকু মিলিবাকু যাউছি নূয়া সংসদ ভবন। অঠেইশ মে অর্থাৎ রবিবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকু নূয়া সংসদ ভবন ভেটি দেবাকু যাউছন্তি। উদ্ঘাটনকু নেই জারি রহিথিবা পলিটিক্যাল ব্লেম গেম মধ্যে সংসদর প্রথম ঝলক সামনাকু আসি সারিছি। নূতন সংসদর ভব্য দৃশ্য সামনাকু আসছে। সংসদ ভবনর ব্যবহার ও ভিতর দৃশ্য এই ভিডিওরে দেখিবাকু মিলছে। ভিডিওরে অশোক স্তম্ভঠারু আরম্ভ করে সংসদ মানকর বসিবা কোঠরি পর্যন্ত সবু দেখিবাকু মিলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই ভিডিও শেয়ার করছন্তি। ভিডিও শেয়ার করে মোদি লিখিছন্তি, নূতন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কু গর্বিত করাইব। সেপটে নূয়া সংসদ ভবন উদ্ঘাটন সমারোহর কার্যসূচী সামনাকু আসছে। দুইটি পর্যায়ে এই উদ্ঘাটন কার্যক্রম সম্পন্ন করা যাব। সকাল 7:15 প্রধানমন্ত্রী মোদি পূজা পাই পৌঁছিবে। গান্ধীমূর্তি নিকটে থিবা মণ্ডপরে সকাল 7:30-8:30 মধ্যে পূজাপাঠ ও হোমযজ্ঞ করিবে। সকাল 8:30-9 মধ্যে সঙ্গল বা রাজদণ্ডর স্থাপন। সকাল 9:30-9:30 মধ্যে প্রার্থনা সভার আয়োজন করা যাইছে। এথিপাই তামিলনাড়ু স্বতন্ত্র পূজক দিল্লিরে পৌঁছি সারিছন্তি। থিরুভাবা দুথুরাই অধীনম ও ধর্মপুরম অধীনম সন্থ স্বতন্ত্র বিমান যোগে দিল্লিরে পৌঁছি সারিছন্তি। পরে দ্বিতীয় পর্যায়ে দিন 12:00 প্রধানমন্ত্রী পুনি থরে সংসদে পৌঁছিবে। মধ্যাহ্ন 7:00 জাতীয় সঙ্গীত গান করা যাব। 10:00 রাজ্যসভা উপাধ্যক্ষ স্বাগত ভাষণ দেবে। 12:17 দুইটি ক্ষুদ্র চলচ্চিত্রর স্ক্রিনিং সহ 12:29 উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতিঙ্কর বার্তা পড়া যাব। 12:43 লোকসভা বাচস্পতি অভিভাষণ রাখবে। দিন গোটায় প্রধানমন্ত্রী 75 টাকা স্বতন্ত্র কয়েন ও স্টাম্প জারি করবে। দিন গোটায় 10:00 প্রধানমন্ত্রী অভিভাষণ রাখি সারা পরে কার্যক্রম শেষ করা যাব। वही संसद जिसमें मेंबर एक घंटे भी तसल्ली से नहीं बैठ सकता था, आज उस एनवायरमेंट को लेकर वो और अच्छे तरीके से मन से काम करेगा। 2014 से हम लोग को इस बात का एहसास हो रहा है कि पुरानी संसद जिस उसके जो हालात हैं या जो नए आधुनिकीकरण की जो व्यवस्था की जरूरत है उसके लिए वो सक्षम नहीं है पुरानी संसद। ऐसे में एक नई संसद की सबको जरूरत थी और ये मांग एक लंबे समय से चलती आई है। एक इतिहास में एक नया पड़ाव हम लोग दर्ज करने जा रहे हैं। নূয়া সংসদ ভবন লোকার্পণ পূর্বরু দিল্লিরে সুরক্ষা ব্যবস্থা মধ্যে কড়াকড়ি করা যাইছে। চেকিং ব্লকিং জোরদার করা যাইছে। জো প্রোগ্রাম হ্যায় ও পিসফুল তরিকে সে বিনা কিসি বাধা বিনা কিসি বিঘ্ন কে ইয়ে সম্ভব হো অর ইয়ে হো উসকা হাম রোবাস্ট ল এন্ড অর্ডার অ্যারেঞ্জমেন্ট অর উসকি ব্রিফিং অর উসকে উসসে রিলেটেড জিতনে ভি তরহ কে ইন্তজাম হ্যায় वो हमने किए हैं और वो हम एंश्योर करेंगे। नुआ संसद 64,500 वर्ग मीटर एरिया रे तैयारी हुई छी जा पुरना संसद थारु 70,000 वर्ग मीटर अधिक। नुआ संसद रो बसिबा क्षमता 1272 थिबा बेले 1 अक्टूबर 2020 रे एहरो लोकार्पण करथिले। रिपोर्ट अगस्त न्यूज़।